नमस्कार, আমি সঞ্জয়। আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল জীবিকা সংস্থান। আজকে আমরা একটা বিশেষ টপিক নিয়ে আলোচনা করব, যেটা বিশেষ করে যাদের বাড়িতে কম্পিউটার নেই অথচ কম্পিউটার ট্রেনিং নিতে ইচ্ছুক বা কম্পিউটারের ধরুন অফিসিয়ালি কাজকর্ম করেন, বাড়িতে কম্পিউটার নেই, তো সেক্ষেত্রে কী হয় না, বাড়িতে আমরা কাজকর্ম করতে পারি না। তো যদি আপনার বাড়িতে কম্পিউটার না থেকে থাকে অথচ কম্পিউটারের কাজ করতে হয়, তাহলে কিন্তু আপনার হাতে যে মোবাইল ফোনটা রয়েছে, যে স্মার্টফোনটা রয়েছে, আজ থেকে আপনার এই প্রবলেম সলভ এই স্মার্টফোনেই আপনার হয়ে যাবে। হ্যাঁ, আপনারা ভাবছেন যে নর্মালি যে আমরা মোবাইলের মাধ্যমে যে কম্পিউটারের কাজ করে থাকি সেটা মোবাইল এনভায়রনমেন্টে, কিন্তু আজকে আমরা যে সিস্টেমটা দেখাবো একদম ল্যাপটপ বা ডেস্কটপের যে এনভায়রনমেন্টটা থাকে, যে স্ক্রিনটা থাকে, একদম সেই স্ক্রিন সেই হোম অ্যাটমসফিয়ারে আপনারা দেখবেন, যে অ্যাটমসফিয়ারটা আপনারা ল্যাপটপে দেখেন। তো তার জন্য আপনার কী কী লাগবে সেটা একবার দেখে নিই বা সেটা আপনারা ভালো করে জেনে নিন, জেনে নিয়ে স্টেপ বাই স্টেপ জিনিসটাকে আমরা কমপ্লিট করব। তো প্রথম যেটা আপনার লাগবে, এই আপনার স্মার্টফোনটাকে ল্যাপটপ বানাতে গেলে, তো তার জন্য প্রথম আপনার তো স্মার্টফোন থাকছেই, যে কোনো কোম্পানির, কোনো অসুবিধা নেই, শুধু অ্যান্ড্রয়েড স্মার্টফোন হলেই হলো। আচ্ছা, তার সঙ্গে আপনার থাকছে একটা ওটিজি কেবিল, ঠিক আছে না? তো একটা ওটিজি কেবিল লাগবে। ওটিজি কেবিল কী জন্য লাগে না, আপনার দেখুন যে কোনো মোবাইলে চার্জিং পোর্ট থাকে, একটা চার্জিং পোর্ট, তো সেই চার্জিং পোর্টেই এটা কানেক্টেড হয়, অর্থাৎ বি টাইপ হলে বি টাইপ আর সি টাইপ হলে সি টাইপ। তো এটা আমাদের যে মোবাইলটা আমরা ইউজ করছি সেটা সি টাইপ, তো সি টাইপে আমরা এটাকে কানেক্ট করে দিলাম আর এখানে একটা ইউএসবির কানেকশন চলে এলাম। তো এবার তারপর সেটা কী করতে হয়, যেহেতু এটা একটা পোর্ট, তো আমাদের কিবোর্ড, মাউস, পেন ড্রাইভ এগুলো লাগাতে হবে। তো তার জন্য কী করতে হবে, তার জন্য আমাদের একটা ইউএসবি হাব এরকম কিনতে পাওয়া যায়, এটা আমাদের বাজার থেকে কিনে নেবো, তার চারটে পোর্ট হলেই এনাফ। তাহলে কী হচ্ছে, এখানে এই যে আপনার স্মার্টফোনে যে সি টাইপ কানেক্টরটা চার্জিং পয়েন্টে লাগিয়েছি, তারপর এখানে এটা এখানে কানেক্ট করে দিলাম, রাইট? তাহলে কী হলো, আমার একটা পোর্ট থেকে চারটে পোর্ট ক্রিয়েট হয়ে গেল, অর্থাৎ এখানে কিছুই না, ওটিজিটা আমাদের অ্যাক্টিভেশন করে দিতে হবে। আমি দেখিয়ে দিচ্ছি, আপনার বিভিন্ন স্মার্টফোন যে মডেলের রয়েছে, তো মডেল অনুযায়ী বিভিন্ন রকম কানেকশন থাকে, তার বেসিক্যালি সেটিংসে গিয়ে এগুলো করতে হয়। প্রথম কাজ, ওটিজিটাকে অন করে নিন, ব্যাস, আর কোনো আপনার কাজ নেই। ওটিজিটা অন করে ওটিজিটার কানেকশন দিয়ে দিলাম, তার একদিকে যে ইউএসবি আছে ইউএসবি হাবটা লাগিয়ে দিলাম, ঠিক আছে? একদম সহজ পদ্ধতি, কিচ্ছু হাতি করার ব্যাপার নয়, রকেট সায়েন্স কিচ্ছু নেই, একদম সাধারণ বিষয়। তো এর জন্য বাজার থেকে আপনাকে একটা এই কনভার্টার নিতে হবে, সি টাইপের একটা ওটিজি কেবিল, এটা খুব বেশি হলে 100-150 টাকা দাম। আরেকটা আপনাকে নিতে হবে ইউএসবি হাব, ইউএসবি হাব 4 পোর্টের নেবেন, এটা কোম্পানি অনুযায়ী বিভিন্ন রকম দাম, 250-500 টাকার মধ্যে আপনার ভালো স্ট্যান্ডার্ড পেয়ে যাবেন। তো একটু আপনাদেরকে বলবো একটু স্ট্যান্ডার্ড কোম্পানি নিতে, ঠিক আছে, ভালো কোয়ালিটি জিনিসটা নিতে, তাহলে সাপোর্ট করতে সুবিধে হয়। আচ্ছা, এই দুটো আপনি কিনলেন। এবার আমাদের যে কিবোর্ড মাউস, রাইট, কিবোর্ড মাউস আমরা এখানে কানেক্ট করতে হবে, তাই আমরা একটু ভালো কোম্পানি নিয়েছি, তো লজিটেকের আমরা কিবোর্ড মাউস বাজার থেকে নিয়ে এসেছি, ওকে? তো আপনারা যে কোনো কিবোর্ড মাউস নিতে পারেন, এরকম কোনো ব্যাপার নেই, বাট লজিটেক আমি রেকমেন্ড করি এই কারণেই, স্ট্যান্ডার্ড, এইচপি নিতে পারেন, টিভিএস নিতে পারেন, কোনো অসুবিধা নেই, অনেক কোম্পানি আছে, ঠিক আছে না? তো আপনার কিবোর্ড আর মাউস, ঠিক আছে, তো কিবোর্ড মাউসের এটা জাস্ট ওপেন করে নিচ্ছি, এইভাবে একদম নতুন পর্যায়ে একদম আমরা বক্স প্যাক দেখুন, এখানে জাস্ট আমরা কী করলাম, এই কিবোর্ডটা এখানে কানেক্ট হয়ে গেলো, রাইট, হয়ে গেল, আর আমরা এটা মাউসটা লাগালাম, আচ্ছা কিবোর্ডটা হয়ে গেল, এবার ইউএসবিতে আমরা কানেক্ট করে দিলাম, যে কোনো একটা দিলেই হবে, ওকে? তাহলে দেখুন কী হলো, আমরা ইউএসবি হাবে কিবোর্ড মাউস কানেক্ট করে দিলাম, আর ইউএসবি হাবটার সঙ্গে আমরা কী কানেক্ট হবে, এই যে ওটিজি কেবিলটা, ওটিজি কেবিলটা কানেক্ট হয়ে গেল, ঠিক আছে, ব্যাস হয়ে গেল। এবার আমি কিবোর্ডটাকে আমার কাজের মতো করে সুবিধে করে নিই, আপনি আপনার টেবিলে নিজের মতো করে সাজিয়ে নেবেন, কাজ করতে সুবিধে হবে। হলো, দেখুন কিবোর্ড মাউস একদম সুন্দর আমি করে নিলাম, যেভাবে আমরা কম্পিউটার ইউজ করি। আচ্ছা, দেখতেই পেলেন, এটা আমি কানেকশন হয়ে গেল, ব্যাস। এবার কী হচ্ছে, এবার আমাকে যদি মোবাইলটা আমি এরকম ফেলে রাখি তো কাজ করতে অসুবিধা হবে, তাহলে একদম কম্পিউটারের এনভায়রনমেন্টে কম্পিউটারের মতোই রাখতে হবে। তার জন্য বাজার থেকে একটা স্ট্যান্ড আপনি কিনে নেবেন, বিভিন্ন ধরনের স্ট্যান্ড আছে, তো আমি একটা স্ট্যান্ড নিয়েছি, এটা খুব বেশি না, 150 টাকা নিয়েছে এই স্ট্যান্ড, ঠিক আছে না? জাস্ট আমাকে যেদিকে আপনার সুবিধে হয় এই, ঠিক আছে, হয়ে গেল। আর তারপর আমরা কী করলাম, এই কানেকশানটা আমরা এই চার্জিং পয়েন্টে দিয়ে দিলাম,
ব্যাস হয়ে গেল, দেখতে পেলেন? এই দেখুন একদম আমার কম্পিউটার, একবারে কোনো রকম কোনো অসুবিধা নেই। যাদের বাড়িতে কম্পিউটার নেই, আজ থেকে আপনারা কোনো রকম কোনো চিন্তা না করে যেভাবে আপনাদের দেখাচ্ছি এই সেট আপটা বানিয়ে নিন। এটা আপনার একদম মিনি ল্যাপটপ। হ্যাঁ, এখানে সমস্ত রকম কাজ করতে পারবো না, ঠিক কথাই, ঠিকভাবে, কিন্তু আমি যেটা বলে দিচ্ছি, ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট এবং ইন্টারনেট, অফিসিয়াল কাজকর্ম এবং ফেসবুক বলুন, ইউটিউব বলুন, এগুলো যদি আপনারা অপারেট করতে চান, বিভিন্ন কাজ করতে চান সুন্দরভাবে, একদম যেভাবে আমরা ডেস্কটপে করি সেইভাবে ডেস্কটপের মতোই করতে পারবো, ঠিক আছে না, যেভাবে আমরা কম্পিউটারে করি, তাহলে প্রথম আমাদের ধাপ যেটা হলো এই কানেকশন, প্রথমে আগে এই কানেকশন সেট আপটা করে নিতে হবে, তারপরে আমাদের মোবাইলে যাব, মোবাইলে গিয়ে যে সেট আপগুলো করার দরকার সেটা আমি দেখিয়ে দিচ্ছি। তাহলে ক্লিয়ার হলো প্রথম ধাপ? তাহলে প্রথম ধাপ হচ্ছে আপনার মোবাইল রয়েছে, তারপরে একটা কিবোর্ড, একটা মাউস, একটা ওটিজি কেবল আর একটা ইউএসবি হাব আর একটা স্ট্যান্ড, ঠিক আছে? তাহলে এটার জন্য হচ্ছে আপনার 150 টাকা ম্যাক্সিমাম, এটার জন্য 150 টাকা, 150-300 টাকা, এটা 400-500 টাকায় ধরলাম, তাহলে 500-800, আর এটা আপনার 800 টাকা মতন নেবে, ঠিক আছে, দুটো 800-1600 টাকা। তো মোটামুটি 1500 টাকার এক্সট্রা আপনার কস্টিংয়ের মাধ্যমে আপনার হাতে যে মোবাইলটা রয়েছে সেটাকে আপনি করে নিলেন আপনার মিনি ল্যাপটপ। এটা গেল হার্ডওয়্যার সেট আপ। এবার আসছি আমরা সফটওয়্যার সেট আপে, অর্থাৎ মোবাইলে কী কী সেট আপ করতে হয় এবং স্ক্রিনটা অ্যাকচুয়ালি কী আসছে সেটা আমরা দেখাবো। এবার আমাদের কাজ, মোবাইলে সবার আগে ওটিজিটাকে অন করতে হবে। ওটিজি অপশানটা অন করতে গেলে কী করতে হবে? না, ওটিজি প্রথমে যাব আমরা সেটিংস, মোবাইলে আমরা সেটিং অপশানে যাব, সেটিংসে গেলাম, রাইট? সেটিংসে গিয়ে বিভিন্ন অপশান থাকে, এখানে দেখুন আদার নেটওয়ার্ক অ্যান্ড কানেকশান, আদার নেটওয়ার্ক অ্যান্ড কানেকশান গেলাম, নিচে দেখুন ওটিজি অপশান, ঠিক আছে, ওটিজিটা এখানে বাই ডিফল্ট অফ থাকে, এটা অন করে দিতে হবে, রাইট? অন হয়ে গেল। অন হওয়ার পর আমাদের এই ওটিজিটার কানেকশান আমরা দিয়ে দিলাম, দেওয়ার সঙ্গে সঙ্গে এবারে আমাদের কিবোর্ড মাউস অটোমেটিক আমরা পেয়ে যাব। যদি না পাই একবার আমরা কী করব, একবার জাস্ট এটাকে কানেকশানটা খুলে এটা লাগিয়ে দেবো, আর একবার দেখুন এই চলে, দেখতে পাচ্ছেন মাউসের পয়েন্টার, লাভলি। এবার আমরা জাস্ট একবার চেক করে দেখি যে কোনো অপশান কী হবে। এই দেখুন মাউসটা ধরে আমি ড্র্যাগ করছি, অটোমেটিক ওপেন হয়ে যাচ্ছে, ঠিক আছে? তো আমরা ধরুন হোয়াটসঅ্যাপ ডবল ক্লিক করলাম, হোয়াটসঅ্যাপ ওপেন হয়ে গেল, তো ব্যাকে যান, ব্যাকে চলে গেল, দেখুন হয়ে গেল, ঠিক আছে? তো এভাবে আমরা যে কোনো জায়গায় ওপেন করতে পারি। আচ্ছা, এবার দেখুন এখানে ওয়ার্ড এক্সেল আছে, নর্মালি আমরা ওয়ার্ড প্লাস, দেখুন এখানে আমরা ওয়ার্ড ওপেন করে নিলাম। এটা হচ্ছে আমরা মোবাইল এনভায়রনমেন্টে জিনিসটা দেখছি। এবার আমি যদি এটাকে পুরোপুরি ল্যাপটপ এনভায়রনমেন্ট বা ডেস্কটপ এনভায়রনমেন্ট করতে চাই, তাহলে এখানে একটা জিনিস করতে হয়, আমি দেখিয়ে দিচ্ছি কীভাবে করতে হয়, কিন্তু এবারে আপনারা স্ক্রিনটা দেখুন। এবারে আমাদের যে স্ক্রিনটা রয়েছে পুরোপুরি কম্পিউটার, দেখতেই পাচ্ছেন পুরোপুরি কম্পিউটার এনভায়রনমেন্ট আমরা নিয়ে নিয়েছি। এখানে দেখুন স্টার্ট বাটন, স্টার্ট বাটন যেভাবে কম্পিউটারে আসে ঠিক সেইভাবে এলো, এবং এখানে দেখুন আমরা যদি আমরা এখানে আমাদের ইন্টারনেট সার্চ করতে চাই, গুগলের, গুগল রয়েছে ব্রাউজিং সফটওয়্যার, তো এখানে আমরা যেখানে কিছু সার্চ করতে পারি, কম্পিউটার পিকচার, জাস্ট দেখুন চলে এলো কম্পিউটার পিকচার, জাস্ট এখানে ধরুন ইমেজ, যে কোনো জিনিস সার্চ করুন একদম কম্পিউটারে যেভাবে আমরা দেখি সেই হবে, ঠিক আছে? তো ধরুন সার্চ করছি জীবিকা সংস্থান, আপনারা যা খুশি যেমন যা যা কম্পিউটার যেভাবে করেন সেই হবে, সেম কাজ করলেই বুঝতে পারবেন যে কোনো রকম কোনো অসুবিধে নেই। এবার ধরুন আমরা আমাদের যেভাবে দেখেছি ডেস্কটপে সার্চ করে বা ল্যাপটপে সার্চ করে, দেখুন এনভায়রনমেন্টটা একদম সেম, ঠিক আছে? তো ব্যাকে চলে যাই, ব্যাকে যাচ্ছি, ব্যাক করছি, ব্যাক করছি, ব্যাক করছি, ওকে। এবার ধরুন আমরা এক্সেলটা ওপেন করতে চাই, তাহলে এখানে এক্সেল আমার ইনস্টল করা আছে, কী করে ইনস্টল করতে হয় দেখিয়ে দিচ্ছি। দেখুন দেখলো ওয়ার্ড এক্সেল, তাহলে এক্সেলে ক্লিক করলাম, দেখুন একদম যেভাবে কম্পিউটারে এক্সেল ওপেন হয় সেই ধরনের জায়গাতে ওপেন হচ্ছে। এবারে প্লাস করুন, দেখুন এবার এখানে কাজ করব, কাজ করার পর
এটাকে আমি সেভ করব কি করে দেখুন সেভ সেভ অ্যাজ রয়েছে আমি এখান থেকে আরামসে সেভ করতে পারি এবার ধরুন সেভ অ্যাজ করলাম কোথায় সেভ করবেন দিস ডিভাইস এখানে আমরা অনলাইনে এখানে ওয়ান ড্রাইভেও করতে পারি ঠিক আছে আমরা আলাদা করে এখানে পেন ড্রাইভ অ্যাড করে পেন ড্রাইভেও সরাসরি সেভ করে নিতে পারি বা পেন ড্রাইভ থেকে কোনো কিছু হলে ওখান থেকেও নিয়ে নিতে পারি ঠিক আছে না তো এখানে আমরা এইভাবে ওয়ার্ড এক্সেল খুব সুন্দরভাবে করতে পারবো প্র্যাকটিস করতে পারবো কোনো রকম কোনো অসুবিধা নেই আবার দেখুন দিস পিসি ডাবল ক্লিক করুন ঠিক কম্পিউটারে যেভাবে ইন্টারনেট এক্সপ্লোরার আমরা সার্চ করি দেখুন ইন্টারনেট এক্সপ্লোরারে সেইভাবে এখানে দেওয়া রয়েছে দিস পিসি এবং সি সি ড্রাইভ বাই ডিফল্ট যে চিপটা আছে সেই চিপটা এখানে দেখাবে তাই জন্য সিটা শো করছে আর কি অ্যাকচুয়ালি তো বাই ডিফল্ট যে ড্রাইভটা রয়েছে ওকে আচ্ছা এছাড়া আমরা এখানে কি আর কি করতে পারি ধরুন আমাদের অনলাইনে যাবতীয় কাজ আমরা বলেছি যেহেতু আমরা এখানে ব্রাউজিং সফটওয়্যার রয়েছে ধরুন আমরা জিমেলটা আমরা জিমেল আপনার মেল থেকে দেখবেন ধরুন আমার এখানে জীবিকা সংস্থানের মেলটা অলরেডি রয়েছে দেখুন দেখতেই পাচ্ছেন এখানে ধরুন এই মেল আইডিতে আমি লগ ইন অলরেডি আইডিটা আছে তাই লগ ইন করে গেলাম এখানে আমার যে কোনো আপনি মেলে লগ ইন করতে পারবেন রাইট আচ্ছা এখানে যাই এখানে গিয়ে হিস্ট্রি ডাউনলোড যেভাবে যা যা আপনারা ডেস্কটপে করেন বা ল্যাপটপে করেন সেই এনভায়রনমেন্টটা আপনারা দেখতে পাচ্ছেন ঠিক আছে না তো এবার বিষয়টা হচ্ছে এই যে কম্পিউটারের মতো দেখতে লাগছে এটা কীভাবে হচ্ছে না এর জন্য কিছুই না এর জন্য একটা অ্যাপ ইনস্টল করতে হয় আচ্ছা আমি এখান থেকে বেরিয়ে যাচ্ছি আবার কম্পিউটার মোবাইল এনভায়রনমেন্টে চলে যাচ্ছি ঠিক আছে দেখুন এখানে একদম ব্যাটারি কত পার্সেন্ট চার্জ আছে সাউন্ড সমস্ত কিছু একদম এবং এখানে কাজ করতে করতে আমরা কলও করে নিতে পারি যদি কোনো কল আসে ঠিক আছে আমরা এখানে কলও করে নিতে পারি বা দেখে নিতে পারি কোনোরকম কোনো অসুবিধে নেই আচ্ছা আরেকটা জিনিস হচ্ছে যে এখানে হোম স্ক্রিনে চলে যান এখানে হোম স্ক্রিনে চলে এলে দেখুন এই হোম স্ক্রিনে চলে গেলে একদম বেরিয়ে যাবো ওকে এবারে গিয়ে চলে আসুন কোথায় যাবো আমরা না এবারে চলে যাচ্ছি প্লে স্টোরে প্লে স্টোর থেকে আমরা এখানে মাইক্রোসফট অফিস ইনস্টল করে নেবেন এখানে বিভিন্ন রকম আপনাদের যেটা রেটিং হাই সেটা থেকে ইনস্টল করে নেবেন মাইক্রোসফট অফিস এছাড়া যেটার জন্য আমাদের ডেস্কটপটা চেঞ্জ হয়ে গেল সেটা হচ্ছে কম্পিউটার লঞ্চার উইন্ডোজ 10 বা উইন্ডোজ 7 দুরকমই পাওয়া যায় কম্পিউটার লঞ্চার LUNCHER কম্পিউটার লঞ্চার উইন্ডোজ 10 উইন্ডোজ 10 দিলে এটা আপনারা ইনস্টল করে নেবেন ইনস্টল করলে ঠিক এইভাবে যেভাবে এলো এইভাবে আপনার এনভায়রনমেন্টটাই পুরো চেঞ্জ হয়ে যাবে এবং আপনি আপনার মোবাইলে একদম ডেস্কটপ বা ল্যাপটপের যে এনভায়রনমেন্ট সেইভাবে আপনি কাজ করতে পারবেন তো মূলত একদম এটা মিনি ল্যাপটপ হয়ে গেল তাই না তাহলে আমরা কী করলাম প্রথমে OTGটাকে অন করে কানেক্ট করে দিলাম দিয়ে ওয়ার্ড এক্সেল পাওয়ার পয়েন্টটা ইনস্টল করে নেবেন বাই ডিফল্ট তো গুগলের আমাদের যে ওয়েব ব্রাউজারটা তো ইনস্টলই থাকে আলাদা করে কিছু লাগে না ঠিক আছে না তাহলে তারপর যদি এটাকে আমরা কম্পিউটারের এই এনভায়রনমেন্টে দেখতে চাই তাহলে আমাদের লঞ্চারটা ইনস্টল করে নিতে হবে ঠিক আছে না তো লঞ্চারটা ইনস্টল করতে গেলে কোথায় যাব না আমাদের যা কিছু ইনস্টল করব প্লে স্টোর থেকে প্লে স্টোরে গিয়ে কম্পিউটার লঞ্চার উইন্ডোজ 10 ইনস্টল করে নিলে ব্যাস দিয়ে মেশিনটা একবার অর্থাৎ মোবাইলটা একবার রিস্টার্ট করে নেবেন দেন ইউজ করবেন করে দেখুন খুব ভালো লাগবে যাদের এই মুহূর্তে কম্পিউটার নেই অথচ কম্পিউটারে কাজ করতে হয় আপনারা এই সিস্টেমটা করে দেখুন দারুণ উপকার পাবেন এবং কাজ করতে খুব সুবিধে হবে কেননা কম্পিউটারে যখন আমরা হাতে কাজ করি কিবোর্ড আর মাউসের খুব অসুবিধে হয় আরাম করে আপনি কাজ করতে পারবেন ফাইল দেখতে পারবেন এডিট করতে পারবেন সব কিছু করতে পারবেন ওয়ার্ড এক্সেল পাওয়ার পয়েন্ট এবং অফিস প্যাকেজে যাবতীয় কাজ সেই সঙ্গে ইন্টারনেট ও ইন্টারনেট অ্যাপ্লিকেশন করে দেখুন খুব মজা হবে থ্যাংক ইউ